প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। এই মুহূর্তে রাজ্যের সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আজকের প্রতিবেদন। তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। ত্রিপুরা দর্পণে প্রকাশিত সর্বাধিক গুরুত্বপূর্ণ সংবাদগুলির মধ্যে অন্যতম হল সন্ত্রাস দমনে গুমতি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জিতেন্দ্রের চিঠি। এবার রাঁচির মহিলার কুল আলু করে একসঙ্গে এলো 5 লক্ষী। পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ হল নেই বেতন নেই মজুরি, নানা স্থানে বিক্ষোভ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। এই মুহূর্তে ত্রিপুরা দর্পণ পত্রিকায় অপর একটি গুরুত্বপূর্ণ সংবাদ হল জ্বর সারাতে কর্ণাটকে বাবা মা তান্ত্রিকের পিটুনিতে মৃত্যু ছেলের। শিশু রক্ষণাবেক্ষণ কেন্দ্রে 1 বছর পারিশ্রমিক নেই। 36 জন অপ্রাপ্ত বয়স্ককে উদ্ধার করলো উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী। ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতির যুগে ক্ষুব্ধ সৌরভ গাঙ্গ। বিজেপি নেতা কালামানিক পুলিশের জালে। নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট করবে বিরোধীরা। পুষ্টি বিষয়ে 5 বই সংকটে নাজেহাল গ্রাহকরা। বাজারের ম্যানেজারকে পেটালো যুব মোর্চার নেতা। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে টিইসি এর স্মারকলিপি প্রদান। 1 বছরই কাজ হারিয়েছেন 60,000 কর্মী। 67 কোটি টাকায় বিক্রি হলো ঘড়ি। বিশ্বের প্রথম 5G প্রমোদ তৈরি। প্রদ্যুতের কারণেই মুখ্যমন্ত্রী মানিক, ভিডিও বার্তায় চাঞ্চল্য। সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করতে কঠোর নজরদারি বনকর্মীদের। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করে